কার্তিক বৈদিক দেবতা নন, কার্তিক হিন্দু যুদ্ধ দেবতা, তিনি আবার পৌরাণিক দেবতাও। আমাদের রাজ্যে যদিও এই পূজার প্রচলন নেই বললেই চলে, প্রাচীন ভারতে আবার সর্বত্র কার্তিক পূজা প্রচলিত রয়েছে। ফল বাজার থেকে মূর্তি বাজার সবই আগুন দাম, কেননা বেলাবরের মূর্তি বিক্রেতা দেবেন্দ্র পালের কথা হচ্ছে, ঠাকুরের পরিহিত যে মুকুট সহ অর্নামেন্টসগুলি রয়েছে সেগুলো বাজারে চড়া দাম। এরপরও বেলাবর থেকে বটতলায় গাড়ি করে ঠাকুর নিয়ে আসা পর্যন্ত অনেক টাকা খরচ হয়, এর উপর নির্ভর করে মূর্তির দাম নির্ধারিত হয়। বড় মূর্তি 300 থেকে 350 আর ছোট মূর্তি 200 থেকে 250 টাকা দামে বিক্রি হচ্ছে। আমরা এখানে কার্তিক বিক্রি করতে আসছি, তো বাজার তো মোটামুটি কালকে ভালো হয়েছে, কালকে শনিবার আসলো আর আজকে তো পূজা, বিকাল অব্দি বাজার থাকবে। আর অবসর তুলনা এবার একটু দাম বেশি, যত জিনিসপত্রের দাম বেশি লোকের হাজিরিও বেশি, হ্যাঁ, যার ফলে একটু মূর্তির দাম বেশি। এখন পর্যন্ত কতটুকু মূর্তি গেছে আপনার? বটতলা বাজারে মোটামুটি আমি দোকানদারি করেছি, কালকে একটু ভালো কিছু আর এখন আসছে 30-40টার মতো, বিকাল অব্দি চলে। কেমন রেটে বিক্রি করতেছেন বড়গুলো এবং ছোটগুলো? বড়টি কালকে তো বিক্রি করছি 300-350, হ্যাঁ, আর ছোটটি 250। মূর্তির দামটা কেন বেশি হইতেছে? জিনিসপত্রের দাম বেশি, হ্যাঁ, আমরা যে কাপড় টুপড় আনি দিতে অনেক দাম বেশি, আর বছরের তুলনায় এবার একটু অনেক বেশি, যার ফলে মূর্তিটা একটু দামে বিক্রি করি। আমরা বাড়ির থেকে গাড়ি ভাড়াও অনেক বেশি, 400-500 টাকা গাড়ি। কার্তিক ঠাকুরকে কার্তিক মাসের শেষ দিনে পুজো করে থাকেন গৃহিণীরা। কার্তিক ঠাকুরকে নিয়ে একটা প্রবাদ ছড়াও রয়েছে, সেটা হলো, কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসেন মায়ের সাথে, একবার আসেন একলা। এছাড়া কার্তিকের অনেকগুলো নামও রয়েছে, রবিবার দৃশ্য কার্তিক পুজো হয় না বললেও শহরে গ্রামে অনেক বাড়ি ঘরে ঘটা করে ধুমধামের সাথে সন্ধ্যায় পুজো অনুষ্ঠিত হয়। আবার কেউ কেউ হয়তো মানুষ করেও পূজা অর্চা করে থাকেন। রাজধানীর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন অমৃত সূত্রধরের বাড়িতেও এমনই একটি ছবি ক্যামেরা বন্দী হয়েছে। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কার্তিক যুদ্ধের সেনাপতি, নিজের বাড়িতেই পাড়াপড়শিদের নিয়ে আনন্দ করছি। এই পুজো শান্তির বার্তা বহন করে আনে এবং রোগ শোক মুক্ত করে জগতের শান্তি বয়ে আনে। সবাইকে নিয়ে পাড়ার প্রতিবেশী এবং ঠাকুরমশাই বলেছে যে কার্তিক যে যুদ্ধের সেনাপতি, তার একটা আমাদেরও সবাইকে নিয়ে সেটা আমরা বসবাস করতে পারি, রূপ সুখ যাতে মুক্ত থাকে এইসব চিন্তাধারা রাখতে পারি।